এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই বুদ্ধ মন্দিরের ভিতর দিকে। আপ হ্যালো ম্যাম, আপ দু চার বাত বল দিজিয়ে, ক্যা হো রহা হ্যায়? আভি সুবহ হো রহা হ্যায়। ক্যা সুবহ হো রহা হ্যায়। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বুদ্ধ মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের একদম প্রবেশ গেট। এই মন্দিরের ভিতর থেকে আমি প্রচণ্ড বাইরে আওয়াজ পাচ্ছি, মনে হয় সম্ভবত এই জায়গায় হয়তো কোনো পুজো এই মুহূর্তে চালু হয়েছে। তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে এই বুদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু এই কপি শপটি আছে। হাই ফ্রেন্ডস, আমরা আজকে আমার দাদা, আমার বন্ধু আর আমি, আমরা তিনজনাই আরেকটি জায়গায় যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটি বুদ্ধ মন্দির। তো এই মন্দিরটি আমি তোমাদের দেখিয়ে দেব। বুদ্ধ মন্দির আমি পৌঁছে গেছি বুদ্ধ মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের একদম প্রবেশ গেট। এই যে এই জায়গায় সম্পূর্ণ এই জায়গায় কাউন্টার, এটা মেন গেট, অনেক বড় এরিয়া। আজকে এই জায়গায় ফার্স্ট টাইম আমি চলে এলাম, তো এসে জায়গাটি খুব অসাধারণ লাগছে। আজকে তোমাদের আমি দেখিয়ে দিব এই যে মন্দিরটি, অনেক দূরে আছে, তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এখন প্রায় বাজে 5টা বাজে, তো দাদা এবং বন্ধু আমরা তিনজনেই চলে এলাম এই বৌদ্ধ মন্দিরে। এই যে পুরো এদিকে আমি এখন এই রুমের দিকে যাচ্ছি, দেখি দেখি রুম। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই যে বিল্ডিংটি আছে, এটা কিন্তু কপি শপ। এই যে গিফট শপ, এটা পুরো গিফট। একটু আমি তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই বৌদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু এই কপি শপটি আছে, গিফট শপ। আমার ভিডিও দেখে আসবেন, আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম, আমি এখন বেরিয়ে যাচ্ছি। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করব এই জায়গা সম্পর্কে। এই বুদ্ধ মন্দিরটি আছে, এই মন্দিরটি কিন্তু অনেক বড়, অনেকগুলি ঘর আছে। এই যে এই জায়গায় একটি ঘর আমি দেখতে পাচ্ছি। এই যে ঘরটি আছে, এই জায়গায় কিন্তু অনেকগুলো দেখছি প্রদীপ জ্বালানো আছে। তো এবার এক একটা ধর্মের এক এক রকম রীতিরিবাজ, আমি এই ভিডিওর মধ্যে বলতে পারছি না, জ্বালিয়ে রেখেছে ইনারা।
প্রায় বিকেল, আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি সামনের দিকে যারা হয়তো এই জায়গায় এই মন্দিরে ঘুরতে এসেছে। প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি এই জায়গায়। আমার জায়গাটি একদম পুরো অচেনা জায়গা। এই যে বুদ্ধ মন্দিরটি আছে এটা কিন্তু ভিতরে একদম কিন্তু নিষেধ আছে ভিডিও করা, যেটা আমি কাউন্টারে জানতে পারলাম। এই মন্দিরটি দেখছি, মন্দিরটি কিন্তু অনেক বড়। আজকে লাইভ প্রথম আমি এই বুদ্ধ মন্দির দেখতে পেলাম। মন্দিরের ভিতর থেকে আমি প্রচণ্ড বাইরে আওয়াজ পাচ্ছি, মনে হয় সম্ভবত এই জায়গায় হয়তো কোনো পুজো এই মুহূর্তে চালু হয়েছে। প্রচণ্ড হচ্ছে ঢাকের এবং ছানের আওয়াজ আমি বাইরে থেকেই পাচ্ছি। আমি এখন চলে এলাম এই মন্দিরের একদম এদিকে কিনারায়। এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করব তোমাদের, একটু তোমাদের এই সাইডটা একটু দেখিয়ে দিই। আমি ভিতরে প্রবেশ হয়ে গেলাম। তো এই জায়গায় অনেকগুলি চাকা আছে, এই যে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু ঘুরবে, মানে বৌদ্ধদের যে রীতিরিবাজগুলি আছে সেগুলো আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু আমি যতটুকু জানতে পারছি হয়তো ইনারা এই জিনিসগুলো হয়তো মানে ঘুরান। এই যে পুরো রাউন্ড করে একদম এই যে মন্দিরের পুরো রাউন্ড করে দেওয়া আছে সম্পূর্ণ, এবং পিছনে অনেক বড় বড় বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এই জায়গায়। এগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু মন্দিরের ভিতরেই। আর এই যে মন্দিরটি আছে সুন্দর পার্কের মতো লাগছে এই জায়গায়। তো আমরা হচ্ছে সামনে কিছু কথা একটু শুনে নেব, যদি কথা বলেন তাহলে আশা করি হয়তো ভালো হবে। এই যে এই জায়গায় হচ্ছে ম্যাম দাঁড়িয়ে আছে, এই ম্যামটি কিন্তু নেপালি ভাষা বুঝে না, হিন্দি বুঝে না, বাংলা বুঝে। তো আমি তোমাদের বিশেষ কিছু মানে এই মন্দির সম্পর্কে আমি বুঝাতে পারলাম না। এই যারা হিন্দি কোন জানতা হ্যাঁ, হিন্দি কোন জানতা হ্যাঁ, ও নেপালি সে বলি কিতনা সাল হওয়া ও আপনার যে বৌদ্ধ মন্দির হ্যাঁ, 9 সাল হো গিয়া। এই যে ম্যাম আছে, এই ম্যাম বলছেন যে এই যে বৌদ্ধ মন্দিরটি আছে ও 9 বছর হয়েছে। এই জায়গায় খুব সুন্দর লাগছে জায়গাটি, অসাধারণ জায়গাটি। একটু জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিই, সুন্দর একদম মানে খুব অসাধারণ জায়গাটি লাগছে, ভাবতে খুব অদ্ভুত লাগছে যে এত সুন্দর একটি মন্দির হতে পারে। এই যে আমি পিছনের দিকে চলে এলাম, এক নীলা এই যে বনগুলি আছে ইনারা হিন্দিও বোঝে না বাংলাও বোঝে না, আর আমি কিন্তু বাঙালি, আমার বাংলাটা খুব মানে হিন্দিটি খুব কমই আমি বলতে পারি। তো এমন এক আজব কাহিনী, মানে ইনাদের সঙ্গে যে আমি কথা বলবো, আমি যদি বলি এরা বুঝতে পারবে না, আর ওনারা যদি বলে আমি বুঝতে পারবো না, কারণ এরা হচ্ছে নেপালি। আমি যতটুকু মানে বুঝতে পারলাম এরা বোধ নাকি শুধু নেপালি ভাষায় কথা বলতে পারে এবং বুঝতে পারে, যদি নেপালি ভাষায় আপনার যে নেপাল ভাই না ও ভাষাকে বলি ও কিতনা হোক বলি আপ যে বলি ও মন্দির কেসা হ্যাঁ তো থা ভাই না বলিয়ে কত বর্ষ ভাই কত বর্ষ ভাই আমি গুম্বা হাই মন্দিরের পিছন দিকে চলে এসেছি। এই যে মন্দির এটা হচ্ছে পুরো একদম লাস্ট এরিয়া এই মন্দিরটির, বুদ্ধ মন্দিরটির। আর এইসব ছেলে মেয়ে মানে মেয়েরা আছে এই জায়গায় কিন্তু আবলো পার্টি হাইদার। তো এই যে এই মেয়েগুলি আছে এই বৌদ্ধ মন্দিরে কিন্তু পড়াশোনা করে। তো এই মুহূর্তে আমি একদম এই মন্দিরের একদম পিছন দিকে আমি দাঁড়িয়ে আছি, এই সব বন্ধুদের সঙ্গে আমি কথা বললাম, এখন আমি হচ্ছে মন্দিরের এখন সামনের দিকে চলে যাব। তোমরা ভিডিও সাথেই থাকো, এই ভিডিওটি ভীষণ ভালো হতে চলেছে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি এখন মন্দিরের দিকে এখন আমি চলে যাচ্ছি। এই যে পুরো মন্দিরটা আমি এই মন্দিরের যত বড়ই মানে যত বড় ব্যাকগ্রাউন্ডে আছে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই যে
অনেক বড় মন্দিরটি। এই যে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি, প্রচুর বিল্ডিং। এই যে পুরো পুরো এগুলো এই মন্দিরের ভিতরেই এইসব বিল্ডিংগুলি। এবং এই যে মন্দিরটি আছে, বুদ্ধ মন্দিরটি, এই যে পুরো পুরানো নয় হে ও নতুন হে, 2004 স্টার্ট কিয়া হ্যায় বানানে কে লিয়ে। থ্যাংক ইউ। ইসলিয়ে অভি তো কিতনা সাল হো গিয়া, অভি তো 22 চল রহা হ্যায়। আর কিতনা সাল মে হুয়া? 2004 মে। 4 মে তো আপকা হো গিয়া ও 18 সাল হো গিয়া। থ্যাংক ইউ। এই যে দাদাটি আছে সম্পূর্ণ, কিন্তু এই যে এই গাছগুলোতে কিন্তু জল দিচ্ছেন, এই যে। এবং সত্যি অসাধারণ লাগছে এই মন্দিরটি, মানে আমি আপনাদের মানে তোমাদের বলে বুঝাতে পারবো না, অসাধারণ লাগছে। এবং এই বৌদ্ধ মন্দিরে কিন্তু অনেক মেয়ে ছেলেকে পড়ানো হয়, মানে প্রশিক্ষণ করানো হয়। এবার আমি একটু উপরে একটু উঠে যাব, বৌদ্ধ মন্দিরের উপর দিকে উঠছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি উঠে পড়েছি এই বৌদ্ধ মন্দিরের উপর দিকে। তো আমি একদম উপর দিকে উঠে পড়েছি। এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটি কিন্তু অনেক বড়, এই যে অনেক বড়। আর এই যে আমি তোমাদের এই জায়গা থেকে এই ভিউটাকে দেখানোর চেষ্টা করব, পুরো অনেক বড় বিল্ডিং। এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটি কিন্তু পুরো একদম চারিদিকে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। এই যে আমি এখন কিন্তু মন্দিরের ভিতরেই আছি, তো আমি নিচ দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আমি হচ্ছে নিচে প্রবেশ করলাম। এই যে তো আমি হচ্ছে বুদ্ধ মন্দিরে যাচ্ছি, মানে উপর দিকে হেঁটে যাচ্ছি। এবার সামনের দিকটা আমি কতটুকু পারি তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো কই বাদ নেই, তো বাংলায় ঠিক আছে। তো সুরজিৎ ভক্ত ব্লগ। তো এই বন্ধুগুলো বেসিক্যালি বাঙালি, ঠিক আছে। আই এম সরি, আমি ভেবেছিলাম যে মানে আপনারা হয়তো ইয়ে নেপালি। একটু আমি দেখানোর চেষ্টা করব। এবার এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৌদ্ধ মন্দিরের ভিতর দিকে। হ্যালো ম্যাম, আপ দু চার বাত বল দিজে, ক্যা হো রাহা হ্যায়? আপনি সোগা হো রাহা হ্যায়? সোগা হো রাহা হ্যায়। তো এই যে এখন বর্তমানে আছে এই জায়গায়, বিশেষ কিছু আমার জানা নেই রীতি রিবাজ। দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই জায়গায় আছে হয়তো পুজো পাঠ করছে। জানি না এনাদের রীতি রিবাজ কী আছে, তো আমি এই ভিড়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি পুরো ইয়ে।
আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে সবিনারা পূজা করছেন, এই যে সম্পূর্ণ কিন্তু এই জায়গায় পূজা করছেন বর্তমানে, আমি যদি সঠিক বলে থাকি, কারণ আমার পুরানি ভাষা জানা নেই। পূজা করছেন এই জায়গায়, পূজা অর্চনা করছেন। এবং এই মন্দিরে কিন্তু কলাকৌশলগুলি কিন্তু অসাধারণ, মানে বহু পুরনো প্রাচীন এইসব ঐশ্বর্য জিনিস, এই যে তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ। তাহলে ম্যাম থ্যাংক ইউ, হ্যাঁ আসি, ঠিক আছে। তো আমি এখন এই মুহূর্তে আছি এই মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। তো আমি এখন এই মুহূর্তে আছি এই মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি হচ্ছে এই মুহূর্তে, থ্যাংক ইউ, হ্যাঁ। তো আমি এই মুহূর্তে আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবং ভিতরের যে কলাকৌশলগুলি বাস্তবেই খুব অসাধারণ লাগলো আমাকে। আজকে জীবনের একটি নতুন অভিজ্ঞতা। আমি এই মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, এবং যদি বাস্তবে যদি ভিডিওটি ভালো লাগে একবারের জন্য লাইক করে দিও। যিনারা আমার ভিডিওটাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করো। পুরো যতটুকু আমি তোমাদের দেখাতে পারলাম এই মন্দিরটি, তো জানি না আমি কতটুকু তোমাদের এই মন্দিরটি দেখাতে পারলাম। পুরো কিন্তু এটা কিন্তু মন্দিরের এরিয়া, সম্পূর্ণ একদম সম্পূর্ণ একটা মন্দিরের এরিয়া।